হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি শপিং মলে। তো আমাদের এখানে অনেকদিন হয়েছে একটা নতুন শপিং মল খুলেছে, তো বন্ধু বান্ধবদের মধ্যে সবার প্রায় যাওয়া হয়ে গেছে, তো আমরাই বাকি আছি। তো আর এই যে আমরা পৌঁছে গেছি, যেখানে একটা দিদির ছেলে রিসেপশন হয়েছিল, এখানে যারা আমার ব্লগ দেখো তারা চিনতে পারবে জায়গাটা। তো সেখানে এখন নিচের ফ্লোরে ওই সাইডটাতে হচ্ছে বাইটাল বসেছিল, তো আমরা এখানে এই পাশে খাওয়া দাওয়া হয়েছিল। তো এই নিচে তারাটা পুরো এখন গ্লসারি মানে আইটেম রাখা আছে, আর উপর ফ্লোরে আছে ড্রেস। তো এই দেখো ভিতরে তোমার চলে এসেছি আমরা। তো আমরা প্রথমে যাব হচ্ছে ড্রেস দেখবো, আগে ড্রেসের কালেকশান দেখবো, ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আবার, দিয়ে উপর ফ্লোরে গিয়ে ড্রেসের কালেকশানগুলো দেখবো। এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো যে দেখবো কালেকশানগুলো মানে কেমন তো সুন্দর আছে। তো আমি যে কালেকশানগুলো দেখছিলাম, তো সেই কালেকশানগুলো ড্রেসগুলো না খুবই সুন্দর দেখতে লাগছিলো, কিন্তু রেঞ্জটা অনেকটাই বেশি, আর যেইটা পছন্দ হলো সেইটার আবার আমার সাইজে পেলাম না। তো উপর ফ্লোরটাও দেখো, বেশ বাচ্চাদেরও কালেকশান আছে, বড়ো বয়েজ গার্ল সবারই আছে, আর ব্লাউজও আছে, শাড়িও কিছু কালেকশান আছে, জুতো কালেকশান আছে। আর এই ড্রেসগুলো না খুব ভালো লাগছিলো আমাকে, কিন্তু মানে দামটা অনেকটাই বেশি লাগলো, ড্রেসের দাম অনেকটাই বেশি। কম দামেরও আছে, কিন্তু কম দামগুলো ঠিক ভালো লাগছিলো না, আর যেটা ভালো লাগছিলো সেগুলো না আবার আমার সাইজে হচ্ছিলো না। তো ইচ্ছা আছে এখান থেকে বরের জন্য একটা ড্রেস কিনে দেওয়ার, কারণ এবারের পয়লা বৈশাখে কিছুই কিনে দেওয়া হয়নি, ওই জন্য ভাবলাম যে শপিং মল থেকে একটা যদি ড্রেস পছন্দ হয় তো কিনে দেবো। তো এই ড্রেসগুলো দেখছিলাম, আর এগুলো গরমের জন্য খুবই ভালো। তো একটা ড্রেস পছন্দ হয়েছে, তো সেইটা হচ্ছে এখন টায়াল দিতে গেছে বর। আর এই যে আমি এখন ব্লাউজের কালেকশানগুলো দেখছিলাম, তো এই চিকেনকারি ব্লাউজগুলো বেশ ভালো লাগছিলো, আর দাম ছিল 500 টাকা। তো ব্লাউজগুলো বেশ ভালোই লাগছিলো, তো এখন আর নেবো না, পুজোর সময় নেবো। আর এই যে দেখো এই ড্রেসটা পছন্দ করেছি, এই যে হয়েও গেছে ঠিকঠাক, তো এই ড্রেসটাই নিয়ে নিয়েছি। আর এই যে আমার বর এইদিকে সুইয়ের কালেকশান দেখছিলো, আর এখানে তো বাচ্চাদেরও আছে, তো সাইজ মতো মানে বেটুর জন্য আর কিছু নিলাম না। তো অন্য সময় মানে পয়লা বৈশাখে তো কিনাই হয়েছে, আর তেমন আমার ভালো লাগছিলো না। আর এই যে এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল এই কালারটা, কিন্তু আমার সাইজে হচ্ছিলো না, তো পেলাম না আর কি। তো এই যে আমরা ওখানে একটা ড্রেস আর একটা বল নিয়ে হচ্ছে আসলাম নিচে ফ্লোরে। এখন এই যে আমরা এখন যাওয়ার সময় মানে নিচে নামার সময় লিফটে করে নামছিলাম, বলছি আর সিঁড়ি ভেঙে যাব না, এত প্রচণ্ড পরিমাণে গরম, তো মানে কী বলবো, সিঁড়ি ভাঙতে ভাঙতে হাঁপিয়ে যাচ্ছি। তো এই যে আমরা লিফটে উঠেও গেছি, এবার বেরিয়েও যাব, তো বেশ ভালোই লাগে। তো চলো নিচে ফ্লোরে দেখা যাক কী কী গ্লসারি নিই। তো অনেক কিছুই নেওয়ার প্ল্যান আছে, আর গ্লসারির আইটেমেরও দাম একটু বেশি আছে দোকানের থেকে। তো এই যে আমরা কিছু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে নানা রকম কেক, স্ন্যাক্স এইসব নিয়েছিলাম। গোলমাল না না তুমি দিয়েছো, আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট করে তো ব্যাগ হয়ে গেছে। তো এবার বাড়ি ফেরার পালা, তার আগে একটু আইসক্রিম খাবো, এত গরম মানে গরম। তো এই যে মধ্যে থেকে মানে যখনই বেরিয়েছি যেন আরও থামতে শুরু করেছে, আর বেশি গরম লাগছে, একটু আইসক্রিম খেয়ে বাড়ি যাবো। তো এই যে এখন আইসক্রিমটা খেয়ে নিচ্ছি, তারপর বাড়ি যাবো। আর তো এই যে পেটু সরা চিজ এটা আমার মা, মা এটা আমার, হ্যাঁ এটা তোর, এটা আমার।
তো বেটু এখনও খুলে খুলে দেখছে কি নিয়ে এসেছি। তো ওর কেক দেখে খুশ হয়ে গেছে, আর চকলেট, তার সাথে ম্যাগি আছে, চা আছে, সাবান আছে, সবই নিয়ে একটা বড় প্যাকেট আছে, আর সমস্ত হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে কিন্তু একটা পোস্তুর প্যাকেটও নেওয়া হয়েছে। আর মানে জামার যে প্যাকেটটা সেটা রেখে আমরা ও মার্কেটিং করছিলাম, মানে গ্লসারিগুলো কিনছিলাম, আর কিন্তু জামার হচ্ছে প্যাকেটটা ওখানে রয়ে গেছে। তো যখন এগুলো বের করি জিনিসগুলো, তখন মনে পড়লো জামার প্যাকেটটা কই, তো তখন মনে হলো যে না, আনা তো হয়নি। দিয়ে আবার ফির হচ্ছে যেতে হলো, মানে ঘরে আসার পর, খোলার পর আবার বেডুকে নিয়ে আর বাবা বাবু গেল, তো আবার নিয়ে আসলো জামার প্যাকেটটা। তো এই যে সবই কিনা হয়েছে। তো মোটামুটি সমস্ত কিছু জিনিস আছে, কিন্তু দামটা একটু অনেকটাই বেশি। আর এই যে চকলেট খেতে শুরু করে দিয়েছে, তার সাথে এই যে বলটা জামার প্যাকেটেই ছিল, নিয়ে আসার পর খেলছে। তো কেমন লাগলো আমার ব্লগ জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।